আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রান্না, লাউ শাক। লাউ শাক খেতে পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুব সহজে কী করে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব সেটিই দেখে নিই। এখানে আমি বাজারের এক আটি পরিমাণ লাউ শাক নিয়ে নিয়েছি এবং সবগুলো শাক ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একদম গ্রামের দাদি নানিদের মতো আজ আমি লাউ শাকটি রান্না করব, আমার খুবই প্রিয়। চুলায় একটি কড়াই বসিয়ে সেটাতে আমি শাকগুলো প্রথমে দিয়ে এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম লাউ শাক, সাথে অ্যাড করে দিলাম কিছু শিম আর ছোট সাইজের দুটো আলু। শিম আলু দিয়ে আজকের লাউ শাকটা আমি রান্না করব। তারপরে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ, লবণটা অবশ্যই বুঝিয়ে দিবেন। তারপর ঢেকে দিব, এ পর্যায়ে চুলার আঁচটা বাড়ানোই থাকবে। 4 থেকে 5 মিনিট পর দেখুন আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যদি খুব বেশি পানি উঠে তাহলে পানিটা ছেঁকে নেবেন, আর আমার এখানে খুব বেশি পানি উঠেনি, আমি এখানেই পানিটা শুকিয়ে ফেলেছি। আপনি যদি শাকের কালার ঠিক রাখতে চান তাহলে অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে আপনাকে রান্না করতে হবে। দেখুন শাকটা একদম সবুজই রয়ে গিয়েছে এবং লাস্ট পর্যন্ত এরকমই থাকবে। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন পানিটা একদম শুকিয়ে শাকটা শুকনো হয়ে গিয়েছে। আর আপনার শাকে যদি পানি উঠে সেটা ছেঁকে নেবেন। তারপর ফ্রাই প্যানে অ্যাড করে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এবং অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ। ভালো করে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভেজে নিব, তবে বেরেস্তা করব না। যখন একদম সফট হয়ে যাবে এরকম একটু কালার লেগে আসবে ঠিক তখন অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করা লাউ শাকগুলো। ঠিক এ পর্যায়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে শাকটা উঠিয়ে নিলেই হয়ে যাবে আজকের বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং একদম গ্রামের পদ্ধতিতে লাউ শাক রান্না। দেখুন শাকের কালারটা কিন্তু সবুজই আছে। আমি শাক রান্না করলে এরকম সবুজই পছন্দ করি, আমি কখনো শাকটাকে খুব বেশি ভেজে ফেলি না বা খুব বেশি রান্না করি না, যে কারণে আমার কাছে সবুজ শাক খেতেই ভালো লাগে। একদম রেডি আমার আজকের লাউ শাক। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।